নমস্কার, আমি অনিতা। অনিতা রেশেলে সবাইকে স্বাগত। আমি আজকের হাজির হয়েছি মেথি শাকের তরকারি নিয়ে। আপনারা হয়তো সবাই এই রান্নাটা বাড়িতে করে থাকেন, তবে আমি কিভাবে করি মেথি শাক দিয়ে তরকারি আজকে সেটাই দেখিয়ে দেব। এটা খেতে ভীষণই সুন্দর এবং ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে আমি রান্না করছি। মেথি শাকের তরকারি করার জন্যে আমি এখানে অল্প কিছু মেথি শাক ভালো করে বেছে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর তরকারিটা করার জন্যে আমি অল্প একটু বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো ছোট আলু, একদম ছোট আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। অল্প একটু মটর ডালের বড়ি নিয়েছি। এখানে আমি অল্প মটরশুঁটি নিয়েছি, কয়েকটা বিনস আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তিন চারটে শিম আমি এরকম টুকরো করে রেখে দিয়েছি। তাহলে খুব কম মশলা দিয়ে আমি এই মেথি শাকের তরকারিটা রান্না করে দেখাবো। তাহলে চলুন এবার রান্নার কাজে। তরকারিটা রান্না করার জন্যে আমি গ্যাস জ্বেলে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি। এইটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। আমি প্রথমে ডালের বড়িটা ভেজে নেব। বড়ি কটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই গরম তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আমি এটা খুব বেশি মশলা কিছু দেব না, কাঁচা লঙ্কা চিরে দেব আর নুন হলুদ দিয়েই এটা রান্না করব। খুব বেশি মশলা দিয়ে এই শাকের তরকারি খেতে ভালো লাগে না। ফোড়নটা আমার হয়ে গেছে, আমি বেগুনগুলো আগে দিয়ে দিলাম। বেগুনগুলো সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি সমস্ত আনাজগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো নাড়াচাড়া হয়ে গেছে, অল্প একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি এক এক করে সব সবজি দিয়ে দেব। প্রথমে আলু দিলাম, তারপর শিম কটা দিয়ে দিলাম, এরপর বিনসগুলো দিলাম। দিয়ে সব সবজিগুলো কড়ার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে একটু হালকা ভাজার মতন করে নেব। সমস্ত আনাজগুলো দু তিন মিনিট তেলের ওপর নাড়াচাড়া করে এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি। সেই সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো লঙ্কার ঝাল ব্যবহার করছি না। ছোট চামচে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আমি আগেই বলেছি কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। সামান্য দু চার দানা চিনি আমি ছড়িয়ে দিলাম। শাক সমেত সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। শাক থেকে সামান্য জল বেরিয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম বাকি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যে। বড়িগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিলাম। পাঁচ মিনিট বাদে আমি এসে ঢাকাটা খুলব। রেডি হয়ে গেছে আমার মেথি শাকের তরকারি। আমি এবার একটু শুধু ভাজা মশলা এর উপর ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে আর জিরে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি একটু ওপরে ছড়িয়ে দিলাম। আপনারাও নিশ্চয়ই বাড়িতে এই রান্নাটা করে খেয়ে থাকবেন। যদি না খেয়ে থাকেন বা আমার এই পদ্ধতিতে যদি রান্না করে একবার খেয়ে দেখেন, দেখবেন কত সুন্দর এটা খেতে হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। যদি আমার এই পদ্ধতি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এই মেথি শাকের তরকারিটা খেতে কেমন হয়েছে। আশা করি এটা ভালোই লাগবে। তাহলে আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে,
আর খেতেও এটা খুবই সুন্দর হবে।